আমরা এসে গেছি বিরাটিতে, বিরাটির মোড়ে। সেখানে আমরা এখানে পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় সৌগত রায়কে। ওনার থেকে জেনে নেব যে কিছু প্রশ্ন। স্যার, কালকে দেখেছিলাম যে এখানে বিশাল পথসভা হয়েছিল, যেখানে মমতা ব্যানার্জি স্বয়ং পা মিলিয়েছিলেন এবং ওনার সঙ্গে নেমে এসেছিল জনমানুষের ঢল। তো স্যার, এটা ভোটের আগেই হয়ে যাওয়াতে আপনার কি মনে হচ্ছে, এটা কি তৃণমূলের ভোট আসনটাকে এগিয়ে রাখলো? এটা তো স্বাভাবিক। মমতা ব্যানার্জি পদযাত্রা কালকে অসাধারণ প্রচেষ্টা, অসাধারণ প্রভাব সৃষ্টি করেছে, অসাধারণ সাড়া পেয়েছে, নিশ্চয়ই আমাদের এগিয়ে দিয়েছে। স্যার, এই ভোটের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপনি সাধারণ মানুষের জন্য কি বার্তা দিতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে? না, আমাদের ভোট দিন, তৃণমূলই একমাত্র পারে এই সমস্যা, দেশের সমস্যা তার সমাধান করতে, পশ্চিমবাংলার উন্নয়নকে অব্যাহত রাখতে। থ্যাংক ইউ স্যার। আমরা শুনে নিলাম ওনার মহামূল্যবান বক্তব্য। আমরা অন্যদেরও ইন্টারভিউ নেব বা এই মিটিংটা কভার করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি।